ফটিকছড়ি উপজেলাত অবৈধভাবে পাইরেসি ও কেবল বিটিভির লাইসেন্স ছাড়া স্যাটেলাইট পে চ্যানেল প্রদর্শন করাবার ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব উত্তোলন বঞ্চিত। উপজেলাত বৈধ লাইসেন্সধারী আছে দুই কোম্পানি, এক কানাল দি ফটিকছড়ি কমিউনিকেশন আর এক কানাল দি দক্ষিণ ফটিকছড়ি নানুপুর বাজারের নিউ সেঞ্চুরি স্যাটেলাইট সার্ভিস। বিভিন্ন সূত্র জানা গিয়ে দেয় আইন অমান্য গড়িয়ারে এই দুই বৈধ লাইসেন্সধারী কমিউনিকেশন সার্ভিসের বারে চুরি গড়িয়ারে ডিসেল লাইন চালানো হয়, ফলে সরকার প্রচুর পরিমাণ রাজস্ব হারার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তারে জানানোলি যথারীতি ও ব্যবস্থা লোনের আশ্বাস দেয়। প্রথম লাইসেন্স হয় ইয়ারা এবং আরেকটা লাইসেন্স আছে উত্তর দক্ষিণ ফটিকছড়ি, একটা উত্তর ফটিকছড়ি সদর ইউনিয়ন। তারা দুজনেই বৈধভাবে আছে, বর্তমানে লাইসেন্স আছে। আমি কিছু বর্তমানে একটা সরকারের আদর্শ ফাঁকি দিয়ে কিছু অবৈধ মানুষকে ব্যক্তি হলে ব্যবসা করে সরকারের আদর্শ আয়ত্তুল বঞ্চিত। দীর্ঘহারা এতদিন সরকার ব্যাট ট্যাক্স বিটিভির ব্যাক পরিশোধ করিয়ারা আনা ব্যবসা পরিচালনা করে ইতিমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী ডিএস ব্যবসারে কেন্দ্র করে হাটাজারি, রাউজান, গহিরা, ফটিকছড়ি এই ব্যবসারে কেন্দ্র করিয়ারা মারামারি হানাহানি আইন শৃঙ্খলার খুব অবনীত।